সবই শিক্ষক থেকে আসবাবপত্র, সবই গুরু হতে পারে। গাড়িতে উপবিষ্ট যাত্রীর কাছে তার চালকই গুরু। আইজাক নিউটনের ক্ষেত্রে আপেল গাছ, আর্কিমিডিসের ক্ষেত্রে বাথটব, আর আমাদের গুরু তো ঈগল পাখি। ঠিক বলেছেন, ঈগল পাখি আমাদের গুরু। যখন প্রচন্ড ঝড় হয়, বৃষ্টি হয়, সাধারণ পাখিরা নিশ্চিন্ত আশ্রয়ের জন্য ছুটে যায় কোনো বাড়ির আনাচে কানাচে, কোনো গাছের ডালে। কিন্তু ঈগল পাখি বুদ্ধিমান, ঈগল পাখি তা করে না। ঈগল পাখি ওই যে বৃষ্টি বা ঝড়ের উৎস, যে মেঘ, তার উপরে উঠে যায়। প্রতিবন্ধকতাকে যারা অ্যাডভান্টেজ বানিয়ে ফেলতে পারে তারাই তো সুপারস্টার। আমাদের টেলিকম আইনক্সেও আছে এরকম সুপারস্টার, আজকে পরিচয় হবে তাদের সাথেও। যার আগে দেখে নিন ভিডিওটা, ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনাদের খুব মজা লেগে যাবে। আজকে আমরা ওসিএ ল্যামিনেশন মেশিনের মাধ্যমে দেখব যে একটা মোবাইল ফোনের যেগুলো পিডিএ এবং এলসিডি কম্বো আসছে, তো সেগুলো আমরা জাস্ট ডিসকানেক্ট করে, মানে দুটোকে আলাদা করে এই মেশিনের মাধ্যমে সেটাকে কিভাবে ফিট করা যায়। টেলিকম আইনক্সে এই প্রথম আমরা ওসিএ মেশিনের সাথে আপনাদের পরিচয় করাতে চলেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে একটা ওসিএ মেশিন। তো এই মেশিনটাকে কিভাবে অপারেটিং করতে হয় সেটা কিন্তু আজকে আমরা দেখব। তো এইটা, এই মেশিনটা ফার্স্ট যেটা সুইচ রয়েছে অন করার জন্য, সেটা কিন্তু একটু সাইডে আমাদের রয়েছে। আমাদের যেই মডেলের ওসিএ মেশিনটা আছে তার এই পাশে রয়েছে অন অফ সুইচ। তো এখানে পাওয়ার কেবেলটা কানেক্ট করার পর জাস্ট আমাদের পাশেই সুইচটা দেওয়া আছে, সুইচটা কিন্তু অন করলেই মেশিনটা অন হয়ে যাবে। ওখানে লাইটটাও জ্বলে উঠেছে, তার মানে মেশিন কিন্তু অন। এবং আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে সমস্ত কিছু লেখা চলে এসেছে, তার মানে মেশিনটা কিন্তু অন হয়ে গেছে। অন করার পর যখনই আপনি মেশিনটা নতুন কিনে আনবেন, কিনে এনে অন করার পর এখানে যেই সেটিংগুলো আছে সেটা কিন্তু বাই ডিফল্ট থাকবে। সব 30 ডিগ্রি টেম্পারেচার, 30 ডিগ্রি সমস্ত কিছু সেট করা থাকবে। কিন্তু আমাদের এখানে কাজের জন্য আমাদের সেট করে নিতে হবে সমস্ত কিছু। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 50 ডিগ্রি রয়েছে, সেটা হচ্ছে ল্যামিনেশনের জন্য। তো এটাকে সেট করা হলো। সেট করার পর এখানে হচ্ছে ভ্যাকুম টাইম, এটা 30 সেকেন্ড আমাদের সেট করতে হবে। সেটের সুইচ কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন, হাত দিয়ে আমরা সেট করছি। এরপরে চলে গেল অটোমেটিক্যালি পরের অপশনে চলে গেল, সেটা হচ্ছে হোল্ডিং টাইম, মানে কতক্ষণ এটাকে হোল্ড করে রাখবে ও ল্যামিনেশনটা, সেটাও আমরা 30 সেকেন্ডে সেট করা রয়েছে। এবার চলে আসছি হচ্ছে আমাদের নিচে যেই অপশনটা আছে, সেটা হচ্ছে বাবলসের জন্য, বাবলস ক্লিন করার জন্য। তো বাবলস ক্লিন করার জন্য আমরা টেম্পারেচার সেট করলাম হচ্ছে 50 ডিগ্রিতে। আর পাশেই রয়েছে মিনিট, মানে কত মিনিট আমরা ভেতরে এলসিডি পিডিএটাকে কতক্ষণ রাখবো বাবলস ক্লিনের জন্য, সেটা হচ্ছে 10 মিনিট। তো এখানে আমরা 10 মিনিট কিন্তু সেট করতে হবে। তো সেট করলেই মেশিনটা পুরোপুরি সেট হয়ে যাবে। এরপর এলসিডি পিডিএ যেটা আমরা ল্যামিনেশন মানে সেট করার জন্য আমরা ইউজ ব্যবহার করব, তো সেরকম এলসিডি পিডিএ একসাথে আমাদের কানেক্ট করার পর, আর এটা করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ল্যামিনেশন ওসিএ ল্যামিনেশন পেপার। আমরা দেখতে পাচ্ছি এই ল্যামিনেশন পেপারটা লাগবে, কেননা একটা পিডিএটাকে যখন আমরা রিমুভ করব, করে করার পর গাম ক্লিন করতে হবে। গাম ক্লিন করার জন্য কিন্তু আমরা এই ফলক্যানো স্প্রে রয়েছে, ফলক্যানো স্প্রেটা দিয়ে আমরা কিন্তু গাম ক্লিন করব। তো এইগুলো যেটা আমরা দেখাচ্ছি এর ভিডিও আপনারা দেখতে পাবেন কীভাবে কাজ হচ্ছে। তো এখন আমরা যেটা দেখাচ্ছি ইন্ট্রোডাকশন, মানে এই মেশিনটাকে ব্যবহার করার জন্য কী কী আমাদের প্রয়োজন। এই ভলকানো স্প্রে দিয়ে আমরা গামটা ক্লিন করার পর আমরা পেপারটা দেবো হচ্ছে ওসিএ ল্যামিনেশন পেপার, কানেক্ট করা হবে। করার পর পিডিএটা আমাদের সেট করতে হবে। সেট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লেট রয়েছে, এই প্লেটের ওপরে কিন্তু আমাদের পিডিএটাকে রাখতে হবে, মানে এলসিডি পিডিএ রেখে। আর সবসময় খেয়াল রাখতে হবে এলসিডিটা যেন ওপরের দিকে থাকে, এলসিডি পিডিএটার জন্য সবসময় ওপরের দিকে থাকে। এই ট্রেটা জাস্ট ঠেলে দিতে হবে ভেতরের দিকে, ঠেলে দেওয়া হলো। ঠেলে দেওয়ার পর আমাদের এর দরজাটা আটকে দিতে হবে, ডোরটাকে আমরা ক্লোজ করে দিলাম। করার পর এটা স্টার্ট করে দিলেই কিন্তু আমাদের কাজটা শুরু হয়ে যাবে। এখানে স্টার্ট বাটন দেওয়া আছে, তো এই স্টার্ট বাটনে ক্লিক করলেই আমাদের কাজটা শুরু হয়ে যাবে। ওখানে ক্লিক করলেই শুরু হয়ে যাবে। তারপর এখানে যেই টাইমটা আমাদের সেট করা আছে ল্যামিনেশনের, সেটা হচ্ছে 30 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ড আর হচ্ছে 30 সেকেন্ড হোল্ডিং টাইম দেওয়া আছে, তার মানে 30 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। তো এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু ভুল হয়ে গেছে, যে আমাদের পিডিএটা দেখা যাচ্ছে যে এলসিডিটা ওপরের দিকে দেওয়ার জায়গায় আমি নিচের দিকে দিয়ে দিয়েছি, ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইমার্জেন্সি আমাদের একটা সুইচ আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা এটাকে বন্ধ করে দিতে পারবো। ধরুন এটা আমরা অন করে দিয়েছি,
এখন কিন্তু এই ডোরটা আমরা যত চেষ্টা করি খুলবে না। তো এটাকে ইমার্জেন্সি আমাদের একটা সুইচ আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা অফ করে দিতে পারি মেশিনটা। এই ইমার্জেন্সি ডোর, ওটা ইমার্জেন্সি সুইচ, ওটাকে ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমরা এটাকে খুলে তারপরে আপনারা যেই প্রবলেমটা হয়েছিল, ভুল কিছু যদি হয়ে থাকে সেটাকে সলভ করে ইনসার্ট করে আমরা জাস্ট আবার স্টার্ট বাটনে ক্লিক করলে সেটা চালু হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে আমাদের ইমার্জেন্সি যেই সুইচটা সেটা কিন্তু মাথার দিকে আছে, আর এটা যতক্ষণ না উপরের দিকে ওঠাচ্ছি ততক্ষণ আবার মেশিন অন হবে না, মেশিন কিন্তু স্ট্যান্ড বাই মোডে থাকবে। এই গেল হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট সাইড। এবার আছে বাবলস ক্লিন করার জন্য আমরা চলে আসবো একটু সাইডে। বাবলস ক্লিন করার চেম্বারটা আমাদের এই পাশে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুখানা বাটন দেওয়া আছে, একটা স্টার্ট একটা স্টপ, আর এখানে হচ্ছে ভ্যাকুমের যে ইয়েটা রয়েছে সেটা আমরা মিটারে কিন্তু দেখতে পাবো, মানে কত ইয়েতে দেওয়া আছে। যে আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে আরও পাশে তো আমাদের টাইম সেট করাই আছে যে আমরা কত টাইমে এটাকে বন্ধ করব। তো এটাকে জাস্ট ডোরটাকে এখানে একটা সুইচ আমরা দেখতে পাচ্ছি, এটা অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যায়, মানে উপরের দিকে উঠে যাবে, মানে এটা ডোরটা লক হয়ে গেল। এখন কিন্তু আমরা চেষ্টা করলেও লক খুলতে পারবো না। আর এখানে দেখা যাচ্ছে একটা মিটার ভ্যাকুমের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এটা আমরা যেই টাইমে সেট করে রাখবো, মানে আমরা 10 মিনিট রেখেছি, তো 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এলসিডি এবং পিডিআর মধ্যে যেই বাবলসটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে। আর এখানে স্টপ বাটন আছে, আমরা যদি বন্ধ করতে চাই স্টপ বাটনে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এই স্টপে ক্লিক করলাম আমরা, কাজ হয়ে যাওয়ার পর 10 মিনিট পর বন্ধ হয়ে গেল। আর এইটা ডোরটা অটোমেটিক্যালি লকটা খুলে যাবে, দেখবেন এটা নিচের দিকে নেমে যাবে, কাটাও নিচের দিকে নেমে গেল। ওই যে নিচের দিকে নেমে গেল। এবার আমরা ডোরটা কিন্তু ওপেন করে দিতে পারবো, তারপর এলসিডি পিডিএ বার করে আমরা ইজি চেক করে দেখে নিতে পারবো যে আমাদের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর এখানে দেওয়া আছে একটা একটা রাবারের ব্যান্ড দেওয়া আছে, যেটার মাধ্যমে কি হবে ইয়ারটা কোনোভাবেই কিন্তু বাইরের দিকে পাস হবে না, মানে লক হয়ে যাবে, পুরো ইয়ারটা লক হয়ে যাবে। তো আমরা এই বেল্টটা দেখতে পাচ্ছি, এই বেল্টটা কিন্তু এর মধ্যে লাগানো থাকে। তো অনেক সময় এটা খারাপ হতে পারে, সেক্ষেত্রে আমরা মার্কেটে এর বেল্ট কিন্তু পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের ওসিএ মেশিন। যদি আমাদের ওসিএ মেশিন আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আর কম্বো আমাদের মার্কেট থেকে কিনে আনতে হচ্ছে না, শুধুমাত্র 100-150 টাকা দিয়ে আমরা পিডিএ কিনে এনেই এই মেশিনটার মাধ্যমে অনায়াসে কাজগুলো করে ফেলতে পারবো।